আসসালামু আলাইকুম। আজকের আয়োজন আচারি বিফ। বৃষ্টির দিনে অথবা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে মেহমানদারিতে আমরা খুব সহজেই আচারি বিফ রান্না করতে পারি। এছাড়া এই রান্নাটা মেহমান আসার আগের দিন একবার কষিয়ে রাখা যায় এবং পুরো রান্নাটা গেস্ট আসার দিন আচারের মশলা ও আচার ঢেলে দিয়ে আরও একবার কষিয়ে নেওয়া যায়। এতে করে রান্নাটা সহজ হয়ে যায় এবং খেতেও আরও বেশি মজার হয়। আচারি বিফ রান্নায় সরিষার তেলের পরিমাণ একটু বেশি লাগে এবং অন্যান্য মশলা পরিমাণ মতো দিতে হবে। এই রান্নায় গরম মশলা কম দিতে হয় যাতে আচারের ঘ্রাণটা বেশি পাওয়া যায়। মাংস রান্নায় যে যে কমন মশলা লাগবে তা হলো গরুর মাংস 2 কেজি, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, পেঁয়াজ 1 কাপ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। সব মশলা একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা 2টা করে দিতে হবে। আচারি মাংসে গরম মশলা কম দিতে হবে কারণ পরে পাঁচফোড়নের গুঁড়া ব্যবহার করা হবে। মাংসের পানি টানিয়ে তেলের উপর কষাতে হবে প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা রান্না ও কষানোর পরে কয়েকটা শুকনো মরিচ ও রসুনের কোষ ও আধা ভাঙা পাঁচফোড়নের গুঁড়া এবং 8 থেকে 10টা জলপাইয়ের আচার দিয়ে আরও 10 মিনিট কষাতে হবে। শেষ কষানোর সময় 1 টেবিল চামচ চিনি দিয়ে কষাতে হবে এবং 10 মিনিট দমে রেখে দিতে হবে। একঘেয়েমি মাংসের স্বাদ বদলানোর জন্য আমরা এ ধরনের রেসিপি বানাতে পারি। ছোট থেকে বড় সবার জন্য পারফেক্ট একটি রেসিপি। আবার ফিরে আসবো অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।